ভারতের বিপক্ষে চলছে বাংলাদেশ দলের টেস্ট সিরিজের শেষ ম্যাচ। এর মধ্যে আজ রোববার টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। 15 সদস্যের দলে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ, এছাড়া দলে ডাক পেয়েছেন স্পিনার রাকিবুল হাসান এবং ওপেনার পারভেজ হোসেন ইমন। টি টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে এই সিরিজ দিয়ে প্রথমবার টি টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ, যে দলে অবধারিতভাবেই নেই সাকিব আল হাসানের নাম। বাংলাদেশ দলের অভিজ্ঞ এই ক্রিকেটার কদিন আগে টি টোয়েন্টি ফর্মেট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তবে দলে নিজের জায়গা ঠিকই ধরে রেখেছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল আরিয়ার। এদিকে কয়েকদিন আগে বাংলাদেশ হাই পারফরমেন্স দলের হয়ে অস্ট্রেলিয়া হয়ে টপ এন্ড সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছিলেন রাকিবুল হাসান এবং পারভেজ হোসেন ইমন। পাকিস্তান শাইন্স এবং বিগ ব্যাশের দলগুলো নিয়ে হওয়া এই টুর্নামেন্টে ফাইনাল খেলেছিল বাংলাদেশ। সেই টুর্নামেন্টে টানা ভালো খেলারই পুরস্কার পেলেন দুজনে। পেস বিভাগে ফিরে এসেছেন শরীফুল ইসলাম, ইঞ্জুরির কারণে যিনি মিস করেছিলেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ। দলে বাকি পেসারদের মধ্যে আছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী রাকিবুল হাসান দলে এসেছেন প্রথমবার। অন্যদিকে দীর্ঘদিন পর টি টোয়েন্টি ক্রিকেটে নিজের জায়গা খুঁজে পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। দলে আছেন রিশাদ হোসেন ও শেখ মেহেদি। ব্যাটিং ইউনিটে রিয়াদ ও অধিনায়ক শান্ত ছাড়াও আছেন তানজিম হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলী ওনিক ও পারভেজ হোসেন ইমন। চলুন এক নজরে স্কোয়াডটি দেখে নিই। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলী, মাহমুদুল আরিয়াদ, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান, মেহেদি হাসান মিরাজ।